আমার রাসেলের কপালটা মাশাআল্লাহ খুব ভালো, কি অপরূপ, যেন সাক্ষাৎ করি। ক্রেডিটটা কিন্তু আমার। তা তো অবশ্যই, কিন্তু আমার ছেলেরও ক্রেডিট আছে বুঝছো। দেখো তোমার পছন্দ করা মেয়ে আমার ছেলে মেনে নিল, কোনো কিছু জানতে চাইলো না, মেয়েটা কি লেখাপড়া করেছে, মেয়েটার বংশ কেমন, মেয়েটার পরিবার কেমন, কোনো কিছু জানতে চাইলো না। হ্যাঁ, তোমার পছন্দ কি সে পছন্দ করলো, সবচেয়ে বড় করে দেখলো, এটা ক্রেডিট না বলো? তোমরাই সব ক্রেডিট নিয়ে নিচ্ছ। আর এই যে আমি, বড় ভাইয়া, ভাবি, সবাই মিলে বিয়ের এত আয়োজন করলাম, শপিং করলাম, এটার ক্রেডিট দিবা না? তুই আবার কি গিফট চাস আগে বলো, দিবা? আগে তো শুনি যে কি গিফট চাস। আচ্ছা দিব, যা বল। আমার একটা মোবাইল চাই। আরে তোর না মাত্র মাস তিনেক আগে একটা নতুন মোবাইল কিনে দিলাম। 3 মাসের মধ্যে মোবাইল পুরনো হয়ে যায়। ভাইয়া এটা পুরনো হয়ে গেছে। আচ্ছা যা যা দিব, যা। দিবা ভাইয়া? ঠিক আছে। রুমু মনে হয় আসবে না। তুমি এক কাজ করো, তুমি উপরে যাও, ও বেচারা অনেকক্ষণ ধরে উপরে বসে আছে একা একা। আচ্ছা ঠিক আছে, কথা বলছি একটু পরে যাচ্ছি। না প্লিজ এখনই যাও, খারাপ দেখা যায়। আরে এমনিতে কিন্তু অনেক রাত হয়েছে, যা তো যাও। আরে আবার কি চিন্তা করে যা না রে বাবা, নতুন বউ একা একা পালায় ও এখানে বসে আছে তো আবার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে তো ঘুমাও। আমরা সবাই নিচে বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম, তুমি গেলে না কেন? বেশ মজা হচ্ছিল, ভাবিও তো এসে তোমাকে বেশ কয়েকবার ডেকে গেল, তাও এলে না। টায়ার্ড ফিল করছো? রুমা আমি খেয়াল করেছি তুমি বাড়িতে আসার পর থেকে খুব চুপচাপ কিছু একটা ভাবছো, কোনো প্রবলেম হয়েছে, খারাপ লাগছে কিছু? মানে বাড়ির কেউ কি এমন কিছু বলেছে তোমাকে যে তোমার ভালো লাগেনি? দেখো আমি বেশ বুঝতে পারছি তোমার মনটা খুব খারাপ। আচ্ছা তোমার এরকম চুপ করে থাকার কারণটা কি? আজ আমাদের বাসুরাত, আর আপনার জন্য একটা বাসুরাত হতে পারে, আমার জন্য না। কি বলছো এসব? আচ্ছা তুমি কি কোনো কিছু নিয়ে রাগ হয়েছো? মানে আমি কিছু করেছি? আমাকে বলবে তো কি হয়েছে? দেখো রুমু, এটা ফ্যামিলিগত ভাবে হয়েছে, স্যাটল ম্যারেজ। আমি তোমার সম্পর্কে কিছুই জানতে চাইনি, কথা হয়নি, শুধুমাত্র আমি আমার বাবা মার কথাকে, পছন্দকে প্রাধান্য দিয়েছি, তাই আমি কিচ্ছু জানি না তোমার ব্যাপারে। এখন তুমি যদি আমাকে না বলো আমি কি করে বুঝবো? আমার ব্যাপারে খুব ভালো করে জেনে নেওয়া উচিত ছিল। এই বিয়েটা করা কে ভুল করেছে? মানে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এটা এটা কিভাবে সম্ভব? দেখেন এই বিয়ের জন্য আমি কখনোই রাজি ছিলাম না। ইনফ্যাক্ট এই সময় আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাবা অনেক প্রেশার দিয়েছিল, অনেক বেশি, অনেক ধরনের কথা বলেছেন। আমি, আমার মাথাও ঠিক ছিল না, আমি আমি না পারতে রাজি হয়েছি। তাছাড়া আর অনেক কথা আছে যেগুলো আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আমার ভালো লাগছিল না। তাহলে এখন এখন কি হবে? আমি জানি না, আমি জানি না এখন কি হবে। এবং আমি এটাও জানি আপনি চাইলে আমার সাথে জোর করতে পারেন, কারণ আমি এখন লিগালি আপনার ওয়াইফ। কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আমার সাথে অন্যায় করা হয়েছে,
আমি এ বিয়ের জন্য রাজি ছিলাম না। ব্যক্তি মানুষ হিসেবে আমার সাথে অন্যায় করা হয়েছে। আমি আপনাকে আমার স্বামী হিসেবে কখনো মেনে নিতে পারবো না। তার মানে আপনি বুঝেছেন, আমি আপনার কেউ নই। ভাবি তুমি এখানে কোন সমস্যা? না না আমি ফোনটা অফ করে রেখেছি, তুমি এখন ঘুমা যাও। তোমার নিশ্চয়ই বিরক্ত হচ্ছে তোমার এসব কাজে। যাও সমস্যা নিয়ে এসছো তুমি। আমি আপনাকে সত্যটা বলেছি। এটা যদি আপনার সমস্যা মনে হয় তাহলে সমস্যা সমস্যা আপনার, আর আপনার সমস্যা আপনি যেভাবে ইচ্ছে সমাধান করে নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। রুমু, তুমি কি বুঝতে পারছো যে তুমি যা বলছো তা কতটা অপ্রাসঙ্গিক? আমাদের বিয়ে হয়ে গেছে রুমু। আমাদের বিয়ে হয়ে গেছে মানে কি? মানে কি সেটা তুমি বুঝতে পারছো না? রুমু, রুমু, বিয়ে না কোনো ছেলে খেলা না। এটা হুট হুট করে হয় না, হঠাৎ করে হয়ে যায় না। এটা একটা দীর্ঘ সামাজিক অনুষ্ঠান। তুমি আমাকে বলছো যে তোমার বাবা তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোমাকে বিয়েতে রাজি করিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে উনি কেন তা করবেন? আর তুমি একটাবারও ভাবলে না আমার কথা, আমার ফ্যামিলির কথা। একটা ছেলে একটা মেয়ে যখন সামাজিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, তুমি বুঝতে পারো সেই অবস্থানটা কোথায় থাকে। আর চাইলেই অবিবাহিতর মতো একসাথে নিচে থাকা যায় না বিয়ে হয়ে যাওয়ার পর। কাল যখন আমার ফ্যামিলি জানতে পারবে যে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তখন তুমি বুঝতে পারো যে কত বড় তোল পার হয়ে যাবে। কারণ বিয়ে শুধু তোমার আর আমার মধ্যে হয়নি, এখানে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি দুটো ফ্যামিলি ইনভলভড। চাইলেই অবিবাহিতর মতো এভাবে একসাথে নিচে থাকা যায় না। তাহলে আপনি কি জোর করে স্বামী স্ত্রীর সম্পর্ক আদায় করতে চাচ্ছেন? না, চাচ্ছি না। তাহলে কি চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি এক ছাদের নিচে তাহলে আমরা কি করে থাকবো। আমার কারণে আমার বাবা অপমানিত হবে, কষ্ট পাবে, আমি এটা চাই না। আমার ইচ্ছে না থাকলে আমি এই সংসারটা করব। আমি আপনার সাথে একই ঘরে একই জায়গায় থাকবো, কিন্তু আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। এটুকু দয়া তো আপনি করতেই পারেন, এইটুকু আমার জন্য করবেন না? এবারে নতুন বউ বলে তোমাকে আজকে কিছু বললাম না কাজ করার জন্য। কাল থেকে আমার সাথে কিন্তু তোমার হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, কেমন? আহ মোনা, থাম না। সবেমাত্র ওদের বিয়ে হলো, এত বড় সংসার, সব কিছু বুঝে নিতে সময় লাগবে না? হ্যাঁ, রাসেল, কি হয়েছে তো এত তাড়াহুড়া করছিস কেন? হ্যাঁ বাবা, ওই একটু অফিস যেতে হবে, ভাবি আমাকে একটু পানি দেবো। কিরে, তুই না বললি যে বিয়ে পারপাস তুই 2 সপ্তাহ ছুটি নিয়েছিস? তো আমি বললাম বিয়ের জন্য যদি 2 সপ্তাহ ছুটি হয় তাহলে হানিমুনে কি করবি? তুই না বললি যে দুটো মিলিয়ে তোকে 15 দিন ছুটি দেওয়া হয়েছে, আর আজকে কিনা বলছিস তুই অফিসে যাবি, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। ওই আর কি কিছু ইম্পর্টেন্ট কাজ জমা ছিল, আর একটু ডিসিশন চেঞ্জ করেছে আর কি। ওই মানে আর
আর কটা দিন পরে গেলে আর কি ইয়ে হবে, তোমার ছুটি আরো একটু বেশি পাবো, তো এই জন্য প্ল্যান চেঞ্জ করেছি। তোর যা খুশি তাই, কিন্তু এত তাড়াহুড়া করে রাস্তা করছিস কেন? হ্যাঁ, আরে আস্তে ধীরে সুস্থে রাস্তা কর। আচ্ছা, ভাবি কি হয়েছে, খারাপ লাগছে তোমার? রাসেল, ক্লাস কপি যাও, বাদ দে বাবা। আমার মনে হয় তোর কথাগুলো রুমোর একটুও ভালো লাগেনি। এই সবেমাত্র তোদের বিয়ে হলো, এখনই তুই এই অফিস যাওয়া আসা নিয়ে এত মাতামাতি করছিস কেন বাবা? হ্যাঁ, একটু বাসায় থাক, বৌমাকে একটু সময় দে। চুপ করো, মেয়েটা কি হয়েছে কেউ দেখবে একটু? আচ্ছা, তোর নতুন বাসার ঠিকানাটা দে। ঠিক আছে, আমি ঠিকানা দিচ্ছি। সবার সামনে এভাবে না বলে উঠে আসাটা কি ঠিক হয়েছে? ভমিটিং ফিল করছিল মানে? বেশি খারাপ লাগছে? না, এখন ঠিক আছে। আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু বলবেন আমাকে, কালের উপরে দেখেছিলাম কি তার মনে পড়ছিল। কেন, বাড়ির ঠিকানা লাগবে কেন? ঠিকানা দিয়ে কি করবো?
হ্যালো হ্যালো শুন শুন হাউস নাম্বার 12 হ্যাঁ রোড 20 উত্তরা মনে থাকবে তো? আচ্ছা এখন বল কখন আসবি? আচ্ছা শোন আমি সন্ধ্যা 7টার মধ্যে চলে আসবো। এত দেরি কেন? তোর কাছে নেই। আচ্ছা শোন আমার কাছে শেষ তো, আমাকে একটু সময় দিতে হবে না? আমার তো কিনতে হবে নাকি? আগে যেখান থেকে নিতাম সেখানে পুলিশ রেড দিয়েছে, ওই লোকগুলো ওখানে থাকে না। ও ঘরটাও আমি এতক্ষণ কি করবো? রুমো রুমো এত প্যারা নিস না, আমি আছি তো। শোন 7টার আগে তুই আমার বাসার সামনে আসবি, এসে আমাকে কল দিবি, আমি ওয়েট করতেছি। আচ্ছা ওকে। তুমি আমাদের বাড়ির গেটের সামনে গিয়েছিলে কেন? বাড়ির ঠিকানা দেখতে। কেন? সন্ধ্যা আমার একটা ফ্রেন্ড আসবে, ওকে অ্যাড্রেস দিতে হবে তাই। তো এই কথাটা তখন যদি আমাকে সোজা সাপটা বলে দিতে যে সন্ধ্যাবেলা আমার বন্ধু আসবে, তাকে ঠিকানা দিব, আমি ঠিকানা দিয়ে দিতাম। আপনি তো উত্তর দেন না, খালি প্রশ্ন করেন। জানতাম তুই নামবি না, 40 মিনিট ধরে তোকে ফোন দিচ্ছি, তুই ফোন ধরে কি বললি? তুই নামছিস নামছিস, আমার জন্য কি এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব বল? আমি নিজে উপরে চলে আসছি। সব আছে তোর প্যারা নিতে হবে না। তুই যে কেন বিয়ে করতে গেলি, তোর শ্বশুরবাড়ির লোকজন যদি জানে কি মনে করবে? আচ্ছা ঠিক আছে। কিছু বলছে না কেন? রাসেল
তোমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। দীর্ঘদিন তোমার সাথে তোমাদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক আছে। আজকে রাত 10টার দিকে হঠাৎ করে রুমু অসুস্থ হয়ে পড়ে। আমি খবর পেয়ে, না না ঘাবড়াবার কিছু নেই, আপসেটও হো না। দেখো তোমার বিয়ের আনন্দের রেশ এখনো কাটেনি, এখনো বিয়ের বাকি চলছে। তারপরেও আমার মনে হয় তোমার কাছে আমার লুকোনোটা ঠিক হবে না। আমাকে রুমু সব স্বীকার করেছে, ও দীর্ঘদিনের ওই অভ্যাস, জীবনের প্রতি ও প্রচুর ফ্রাস্ট্রেশন। ও আমাকে অনুরোধ করেছে ওর বাবা মা যেন বিষয়টা না জানে। দেখো ওর বাবা মা না জানলে কি হবে, রুমু তো এখন এবারের মেয়ে, এবারের বউ, তোমার ওয়াইফ। আর একটা কথা তোমাকে জানিয়ে রাখি, বর্তমান বিশ্বে ড্রাগ এডিকশন ইটসেলফ ইজ এ ডিজিজ লাইক আদার ডিজিজ। ওর এই রোগ থেকে সুস্থ হওয়ার অধিকার আছে। আমার মনে হয় ওকে খুব ভালো একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করানো উচিত। ভেবে দেখো, আমি আজ উঠি, ভাবিও না। আর তুমি তোমার এই বন্ধুর এই নেশাগ্রস্ত মেয়েটা, এই বিয়েটাকে তুমি আমার ছেলের জন্য নিয়ে আসলে। আর তোমার বন্ধু সবকিছু জানতো, জেনে শুনে সে আমাদের ফ্যামিলিতে মেয়েটাকে গোছিয়ে দিল। হ্যাঁ আমার ছেলে তোমার উপরে কত ভরসা করছে, কত বিশ্বাস করছে। আমার মেয়ে, এই মেয়েটাকে আমার ছেলে একবার দেখতেও চায়নি। ওর বংশ, ওর পরিচয়, ও কি পড়াশোনা করে কোনো কিছু জানতে চায়নি, তোমাকে বিশ্বাস করছে। তোমার দেখা, তোমার জানা, এটার উপর ভরসা করে সে বিয়ে করছে। আর আজকে সেই মেয়েটা নেশাগ্রস্ত। তুমি আমার ছেলেকে বলো ওকে ডিভোর্স করে দিক। থামো, না থামো, এসব আজে বাজে বলা কথা বলার সময় শোনো। ও একটা মানুষ, রুমাই বাড়ি ও, ওর চিকিৎসা করা আমাদের দায়িত্ব। থাক তোমার দায়িত্ব, আমি ওসব মানব না, বুঝছো? তুমি ওকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিবার ব্যবস্থা করো। It's not your fault. Not at all. বাবা, বাবা ঠিকই বলেছে মা, রুমুকে সুস্থ করার দায়িত্ব এখন আমাকে নিতে হবে। যা হবার তা তো হয়েই গেছে, এখন শুধু শুধু বাবাকে দোষারোপ করে কি লাভ? ও তো ভালো হয়েও যেতে পারে, সেই সুযোগটা ওর হাজবেন্ড হয়ে আমি আমি কেন নেব না বলো? পারবি তোরা সে, নাকি আরো ঝামেলা হবে, আরো হাঙ্গামা হবে, সোসাইটির সবার কাছে আমরা আরো লজ্জিত। তোমরা সবাই যদি আমার পাশে থাকো আমি আমি নিশ্চয়ই পারবো, ওকে বাড়ির বউয়ের মর্যাদা ফিরিয়ে আনতে পারবো। হয়তো হয়তো সেটা হবে রুমুর জন্য নতুন একটা জীবন। এটা মানুষের জীবনকে দোষারোপ করে আমরা আমরা নষ্ট করে দিতে পারি, আবার খুব উশৃঙ্খল একটা জীবনকে আমরা আলোর পথ দেখাতে পারি। এখানে চেষ্টাটাই আসলে মূল লক্ষ্য, তাই না বাবা? আমি তো পাশে আছি বাবা।
আসছি। আমি কিনে দিতাম তোমার ওই ড্রাগস গুলো। তুমি ড্রাগস নাও কেন? কষ্ট। কিসের কষ্ট? একজনকে অনেক ভালোবাসতাম আমি, কোনো প্রবলেম ছিল না আমাদের। একদিন কোনো কারণ ছাড়া সে আমাকে বিট্রে করে, ওই কষ্ট ওই অপমান আমি সহ্য করতে পারছিলাম না। আমি কি করবো না করবো, নিজেকে কিভাবে সামলাবো আমি বুঝতে পারছিলাম না, একদমই একদমই বুঝতে পারছিলাম না। তখন তখন আমি প্রথম ট্র্যাক নেই, নিজেকে শান্ত করার জন্য, সবকিছু সবকিছু ভুলে যাওয়ার জন্য। তারপর অভ্যাস হয়ে যায়। তার মানে একটা মিথ্যে প্রেমের কাছে তুমি হেরে গেছো? ওকে ভুলতে না পেরে আমি হেরে গেছি। সে আর ফিরে আসবে না? সে কি আসে? যদি কোনোদিন ফিরে আসে, যদি কোনোদিন তোমার বিয়ে হয়ে গেছে জেনেও সে তোমাকে পেতে চায়, আই প্রমিস আমি তোমাকে সেদিন মুক্ত করে দেব। কিন্তু একটা শর্তে, ড্রাগস ছাড়তে হবে, ভালো হতে হবে। যে মানুষটার জন্য তোমার এতদিনের অপেক্ষা, সেই মানুষটার জন্য তোমাকে সুস্থ হতে হবে। আমি আমি তোমাকে হেল্প করব, ট্রাস্ট মি রুমা। হাজবেন্ড হিসেবে না, ফ্রেন্ড হিসেবে। তুমি আমাকে হাজবেন্ড নাই মনে করতে পারো, ফ্রেন্ড তো ভাবতে পারো। আমি তুমি কাল তোমাকে কোনো ভালো একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যাও, ওরা ওরা কাউন্সেলিং করবে অল্প কিছুদিন, হয়তো থাকতে হতে পারে। কিন্তু আমি শিওর তুমি ভালো হয়ে ফিরে আসবে। পারবো না, তোমাকে পারতেই হবে, পারতেই হবে। থ্যাংক ইউ।
তুমি নিচে নামলে কেন? আমি একদম ঠিক হয়ে গেছি, একদম ঠিক। প্লিজ আপনি আমাকে নিয়ে যান। আরেকটু সময় দাও, আমি নিয়ে যাবো। আচ্ছা, আমি আমি ডক্টরের সাথে একটু কথা বলে নিই। প্লিজ প্লিজ আরেকটু ধৈর্য ধরো, আর অল্প কথা দিন। ডক্টর বলছে, ডক্টর বলছে তুমি ভালো হয়ে আসছো, আরেকটু ধৈর্য ধরো। আই প্রমিস, আমি নিয়ে যাবো তোমাকে, প্রমিস। তুমি যাও, ওপরে যাও। আমি যাই তো। আঙ্কেল, বাবা আর মা তো আমাদের এক আত্মীয়র বাসায় গেছে, ফিরতে একটু রাত হবে। আর জুয়েল তো জানেন এখন অফিসে, কিন্তু আপনি কেন? আমি সত্যি আজ খুব খুশি, আমাদের রুমও এখন সম্পূর্ণ সুস্থ। এই জন্য অবশ্য সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য তুমি। তুমি এখানে কেন আসছো? আমি তোমাকে মানা করেছি যে কোনো ধরনের যোগাযোগ করবে না ওর সাথে, কেন আসছো? হ্যাঁ প্লিজ, আমাকে আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে আমি ওর রুমুর ভালো চাই। গত 3 মাস আপনার কথা মতো আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখিনি, কিন্তু আজকে বাধ্য হয়ে আমার আসতে হয়েছে আপনাকে একটা খবর দেওয়ার জন্য। কিসের খবর? আসলে আসলে রুমু যাকে ভালোবাসতো সে এখন বাংলাদেশে আছে, সে এখনও রুমুকে পেতে চায়। ইভেন সে ঢাকায় এসে আমাকেও খুঁজে বের করেছে, সে পাগলের মতো রুমুকে খুঁজছে, তার নাম্বার চাচ্ছে, তার বাসার ঠিকানা চাচ্ছে। আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। অনেক কষ্ট করে তাকে বোঝানোর পর আমি তাকে সিলেটে পাঠিয়েছি, কিন্তু সিলেট যাওয়ার আগে সে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বললো এটা যেন আমি রুমুর কাছে পৌঁছে দিই। চিঠিটা আমি আপনার হাতে দিতে চাই, বাকি সিদ্ধান্ত আপনার। ভাবছো যে তুমি চলে যাওয়ার পর এ বাড়িতে কি হবে, কিভাবে সবকিছু সামলাবো? তাই তো ওটা একদমই আমার উপর ছেড়ে দেবো, আই উইল ম্যানেজ। আপনি তো
শরীর গরম, জ্বর। কোন ব্যাপার না, এমনি জাস্ট একটু একটু গা গরম। তুমি 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 বরং যাও, দেরি হয়ে যাচ্ছে। ঝামেলা হয়েছে? তুই ঠিক আছো? জানি কেন এত প্রশ্ন করেন কেন? ডক্টর অঙ্কলকে বলা হয়েছে উনি রাস্তায় আছেন, এবং বলেছেন নিজের ওয়াইফকে এত প্রশ্ন করতে নেই, ওয়াইফ যা বলে যা করে তাই শুনতে হবে। তুমি যাবে না? খাবার প্রশ্ন, সরি, কোথায় যাব, কার কাছে যাব, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব? একটা প্রশ্ন করি প্লিজ, কোনোদিন যাবে না? আমার নাম আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, তুমি মানে আমি আসলে সত্যি যাবে না?